হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আসছি জেনারেটর স্টার্টিং মোটর কীভাবে কাজ করে সে বিষয়ে কিছু কথা বলার জন্য। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে দুটো লাইন আছে, একটা পজিটিভ টার্মিনাল আর একটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল আর এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল। এটা হচ্ছে উপরে যেটা দেখতেছি, এটা হচ্ছে সলিনয়েড কয়েল, উপরেরটা সলিনয়েড কয়েল, আর সলিনয়েড কয়েলে পজিটিভ পাওয়ারটা সাপ্লাই দেওয়া হয়েছে। আর নিচে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা স্টার্টিং মোটর, স্টার্টিং মোটরের নেগেটিভটা। তো সলিনয়েড কয়েলের দেখুন, এখানে সলিনয়েড কয়েল থেকে স্টার্টিং মোটরে একটা লাইন এসে, যেটা দেখতে পাচ্ছেন যেটা শর্ট করা, সলিনয়েড কয়েল থেকে স্টার্টিং মোটরে শর্ট করা, এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল আর কি। উপরে এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল আর এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। আর যেগুলো আছে কেবলগুলো আছে, এগুলো হচ্ছে চার্জিং কেবল, চার্জের জন্য ব্যবহার করা হয়েছে। তো সলিনয়েড কয়েল থেকে যে লাইনটা শর্ট করা আছে দেখতে পাচ্ছেন, সলিনয়েড কয়েল থেকে আগে মূলত সলিনয়েড কয়েলে পাওয়ারটা সাপ্লাই হয়, তারপরে সেখান থেকে স্টার্টিং মোটর। সলিনয়েড কয়েল দুইটা কাজ করে থাকে একই সঙ্গে। একটা হচ্ছে এখানে একটা গিয়ার লিভার আছে, সেই লিভারটা স্টার্টিং মোটরের পিনিয়ন থাকে, অর্থাৎ গিয়ার আছে, সেই গিয়ারটাকে ফ্লাইহুইলের গিয়ারের সঙ্গে সংযোগ ঘটায়। এবং আরেকটা লিভার আছে, যে লিভারটা এইখান থেকে নিচের দিকে আসে, অর্থাৎ যখন চুম্বক তৈরি করে তখন সাথে সাথে এটা আকর্ষণ করে, আকর্ষণ করার ফলে এই নিচ থেকে এপাশ থেকে এদিকে আসে, আসার ফলে লিভারটা যখন এদিকে আসে তখন এই লাইনটার সঙ্গে, এই লাইনটার সঙ্গে লিভারটা এই নিচের যে প্রান্ত দেখতে পাচ্ছেন এই দুইটা সংযোগ ঘটায়। সংযোগ ঘটানোর ফলে এই পজিটিভ এপাশ থেকে পাওয়ারটা তখন এই পাশে সংযোগ সাপ্লাই হয়, তখন মোটরটা স্টার্ট হয়, অর্থাৎ মোটরটা তখন ঘুরতে শুরু করে, এই দুটাকে শর্ট করে দেয়। এর ভিতরে ফাংশন আছে, সেই লিভারটা এটাকে দুটাকে সংযোগ ঘটায়, সংযোগ ঘটানোর ফলে তখন মোটরটা ঘুরতে শুরু করে এবং মোটরটা চলতে স্টার্টিং হয় আর কি। জেনারেটর স্টার্ট হওয়ার পর অটোমেটিকই এটার কয়েলের পাওয়ারটা সাপ্লাই বন্ধ হয়ে যায়, তখন সলিনয়েড কয়েলটা অফ হয়ে যায় এবং মোটরটা সঙ্গে সঙ্গে অফ হয়ে যায়।